বন্ধুরা, ইয়ামি ক্লাবের কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি যেটা আপনাদের দেখাবো সেটা নাম হচ্ছে অষ্টমঙ্গলা। অষ্ট অবাক লাগছে না, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। অষ্টমঙ্গলা মানে কিন্তু অষ্ট সবজি। এটার একটা অষ্টমঙ্গলার ঝোল বানাবো, তাই এর নাম হচ্ছে অষ্টমঙ্গলা। এখানে দেখে নিন, আটটা সবজি, বাড়িতে যে কোনো আটটা সবজি থাকুক তাতেই হবে। ওর মধ্যে যদি কফিও অ্যাড হয়, রাঙা আলু অ্যাড হয়, এঁচোড় অ্যাড হয়, সেটাও চলবে। আমার ঘরে এই আটটা ছিল: গাজর, পটল, চাল, কুমড়ো, চিচিঙ্গা, আলু, পেঁপে, ঝিঙে, কুমড়ো, গাজর। তো হয়ে গেছে অষ্টমঙ্গলা। এখন এটার ঝোলটা আমি তৈরি করব। আর এটার জন্য নিচ্ছি, তৈরি করতে লাগবে টমেটো, নারকেল কোড়া নিয়েছি, একটু আদা বাটা নিয়েছি, আর একটুখানি নতুন জিনিস অ্যাড করব, কাঁঠালের বীজ। এটাকে আমি থেতো করে মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা আমার সাথে থাকুন, অষ্টমঙ্গলা দেখুন। ওভেনটা অন করে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে আগে সাদা তেল। এই সাদা তেলে আমি কয়েকটা বড়ি ভেজে তুলে নেব। একটু গরম হয়নি তেলটা, এটা গরম হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি জলের মধ্যে তুলে নিচ্ছি, তাহলে বড়িটা শক্ত হবে না, একদম সফট থাকবে। এর মধ্যে আমি সরষের তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ছেড়ে দিয়েছে, আর দিচ্ছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি ভালোভাবে, যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে, আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লঙ্কাটাও একটু ভাজা হবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা একটু নাড়াচাড়া করে নেব। সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা বাটা। একই সাথে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা, এটাও তেলের সাথে একটুখানি ভেজে নেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ, এখন অ্যাড করে দিচ্ছি টমেটোটা। একটুখানি ঢেকে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য। টমেটোটা অনেকটাই নরম হয়ে এসছে, এখন তরকারির সাথে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা। এবার আস্তে আস্তে সব বাকি সবজিগুলো দেব।
একদম শিমে দিয়ে আমি সবজিগুলো গুটকে সিদ্ধ করব। আগে একটু কষিয়ে নিই, তারপরে আঁচটা কমিয়ে একদম ঢাকা দিয়ে দেব। ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, এপিট ওপিট করে প্রত্যেকটা সবজির গায়ে যাতে মশলাটা ভালো করে লাগে। আঁচটা কমিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার 10 মিনিট বাদে আমি ঢাকাটা তুলব। 10 মিনিট বাদে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সবজিটা মজে গেছে, জলও ছেড়েছে, আর একটু তো ঝোল ঝোল থাকবে যেহেতু এটা অষ্টমঙ্গলার ঝোল। একটু নেড়ে দিলাম মাঝখানে, আবার ঢাকা দিয়ে দেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার দেখাচ্ছি খানিকক্ষণ বাদে, আবার 5 মিনিট বাদে দেখাচ্ছি। একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, দিয়ে দিচ্ছি বড়ি। বড়িটা একদম নরম, দেখুন তুলতুলে হয়ে গেছে পুরো। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। এক চামচ ঘি, একটু মিশিয়ে দিই। একটু হালকা হালকা ঝোল ঝোল থাকবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। অষ্টমঙ্গলার ঝোল আমার একদম রেডি। আর সমস্ত সবজি একদম সুসিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মিশে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 5 মিনিটের মধ্যে আমি সার্ভ করছি আপনাদের সামনে। বন্ধুরা, অষ্টমঙ্গলার ঝোল আমার একদম রেডি, দেখতেই পেলেন কী সুন্দর অষ্টমঙ্গলার ঝোল রান্না করলাম। এটা কিন্তু শুধু ভাতের সাথেই ভালো লাগবে, একদিন বাড়িতে বানান, কিরম হলো অষ্টমঙ্গলার ঝোলটা খেয়ে আমাকে জানান। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।